দর্শক, করোনা সংক্রমণের সংকার মধ্যেও ছুটির দিনে পর্যটন নগরী কক্সবাজারে পর্যটক সমাগম বেড়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরষে যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুর রহিম শাহিন। শাহিন, পর্যটকরা স্বাস্থ্যবিধি মানছেন কিনা এবং এই বিষয়ে প্রশাসন কি কি উদ্যোগ নিয়েছেন জানাবেন আমাদের। হ্যাঁ নীরা, আসলে কক্সবাজার সমুদ্র সৈকত পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত। এখানে আমরা সকাল থেকে দেখছি এবং এখন ভর দুপুরও আমরা দেখছি পর্যটক এসেছে। করোনা সংক্রমণের পরও এখানে পর্যটকদের উপস্থিতি লক্ষণীয়। অনেক পর্যটক সমুদ্রের পয়েন্টগুলোতে রয়েছে, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি দায়ী সারা বা স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তাদের উদাসীনতা পর্যটকদের মাঝে। কোনো স্বাস্থ্যবিধি এখানে মানার কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না। কোনো পর্যটকদের মুখেই আমরা মাস্ক পরতে দেখিনি। সকাল থেকে এখানে আসছি, কোনো কেউ মাস্ক পরে এখানে আসেনি। তো দু একজন ছাড়া এখানে মাস্ক পরার প্রবণতা আমরা দেখতে পাইনি। তো সে কারণে স্বাস্থ্যবিধি বিঘ্ন সৃষ্টি হচ্ছে। তো আমরা টুরিস্ট পুলিশের কয়েকজন সদস্যকে এখানে টহল দিতে দেখেছি এবং জেলা প্রশাসনের বলা হয়েছে যে জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট নেতৃত্বে এখানে টহল জোরদার করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা এখানে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তেমন উপস্থিতি আমরা লক্ষ্য করিনি। এবং টুরিস্ট পুলিশের কিছু সদস্য থাকলেও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে তারা তেমন তদারকি করছেন বলে আমরা দেখতে পাইনি। নীরা শাহিন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ কক্সবাজার থেকে জানাচ্ছিলেন সাইফুর রহিম শাহিন।